সেই ঐতিহাসিক দিন 26শে মার্চ, স্বাধীনতার 50 বছর পূর্তি। এই দিনেই শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার যুদ্ধ। দেশের জন্য প্রাণ দিয়েছিল 30 লক্ষ মানুষ। ইতিমধ্যে আমরা জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে পা রেখেছেন এই উপলক্ষে। সবাইকে স্বাধীনতার 50 বছর পূর্তি এবং 26শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আসুন আমরা 26শে মার্চে কী কী ঘটেছিল তার একটি বিবরণ শুনে নিই। 25শে মার্চ রাতে যখন পাকিস্তানিরা পুরো বাংলাদেশে গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানিদের জেলে নিয়ে যাওয়া হয়, তখন 26শে মার্চের শুরুতে, মানে 25শে মার্চ 12টার পরে বঙ্গবন্ধু ভাষণ দেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবুও বাংলাদেশকে স্বাধীন করেই ছাড়ব, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, তিনি এই দেশকে খুব ভালোবাসতেন। সাধারণ জনগণরা তার কথায় পাকিস্তানিদের বিরুদ্ধে শুরু করল আন্দোলন, মিছিল ইত্যাদি। পাকিস্তানিরা দমে রইল না, তারাও কিছু বাঙালিদের লোভ দেখিয়ে তাদের দলে নিয়ে আসলো এবং একটি দল বানালো, নাম রাজাকার, আলবদর, আল শামস ইত্যাদি। বাঙালিরা তাদের সাথে প্রাণপণে যুদ্ধ করতে লাগলো। কত মানুষ তাদের ভাই বোন ছেলেকে হারালো। এইসব বাঙালিদের মধ্যে এই 7 জন বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ খেতাবে মুক্তিযোদ্ধা হয়ে রইল। তারা হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, সিপাহী হামিদুর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোস্তফা কামাল, ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। এছাড়াও আরও অনেক পদক ছিল, যেমন বীর বিক্রম, বীর প্রতীক, বীর উত্তম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই ঘোষণার পর পাকিস্তানিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা শুরু করে বাঙালিদের উপরে অত্যাচার, মারধর, জুলুম, আরও কত কী। অনেকের ঘর বাড়ি গ্রামও তারা পুড়িয়ে ফেলে। তারা একদম হিংস্র জন্তুদের মতো হয়ে ওঠে। তারা চেয়েছিল যে তারা বাঙালিদের ওপর আধিপত্য বিস্তার করবে, কিন্তু তারা তা শেষ পর্যন্ত পারেনি। আর বাঙালিরাও পিছিয়ে থাকেনি, যাদের হাতে যতটুকু অস্ত্র ছিল তারা ততটুকু নিয়েই যুদ্ধ শুরু করলো। বললো, আমরা বাঙালি, আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই, আমরা কেন উর্দুতে কথা বলবো, আমরা কেন তোমাদের আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে দেব, আমাদের স্বাধীনতা চাই। পাকিস্তানি হানাদারদের জুলুমের শিকার হয়ে কত মানুষ গ্রাম ছাড়া হয়েছে তাদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলার কারণে। তারা কত দুঃখ কষ্ট পেয়েছে জীবনে। এই লড়াইয়ে দেশের সকল শ্রেণীর মানুষরা, কৃষক, মজুর, জেলে, চাষা সহ বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন পেশাজীবীরা, কত মায়ের সন্তানরা, ছেলে ভাই ও বোনেরা, শিক্ষকরা, এবং কি প্রচুর মহিলারাও যুদ্ধের ট্রেনিং নিয়ে যুদ্ধ করা শুরু করেছিল। দেশব্যাপী শুরু হলো হত্যাযজ্ঞ। সব বাঙালির মনে ছিল দেশপ্রেম ও দেশ স্বাধীন করার আশা। তারা চেয়েছিল একটি স্বাধীন সার্বভৌম দেশে থাকতে।
যেখানে কোনো মানুষে মানুষের ভেদাভেদ নেই। তারা চেয়েছিল বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে গর্ব করে দাঁড়াতে পারে। তারা চেয়েছিল নিজ দেশের সুন্দর একটি স্বাধীনতার পতাকা। পাকিস্তানি হানাদার বাহিনীরা কত মায়ের কোল যে খালি করেছে, কত ছেলেহারা মাঝে এখনো দুঃখে কাঁদছে, তার কোনো শেষ নেই। এভাবেই চলতে লাগলো দীর্ঘ 9 মাস চলল যুদ্ধ। 9 মাস চলল রক্তক্ষয়ী যুদ্ধ। 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাই তো তাদের কারণেই আমরা এই স্বাধীন সার্বভৌম দেশে থাকতে পারছি। 16ই ডিসেম্বর শেষ হলো আমাদের সেই রক্তক্ষয়ী যুদ্ধ। 16ই ডিসেম্বর সরোয়ার্দে উদ্যানে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা বাংলাদেশ স্বাধীন ডকুমেন্টে সাইন করেন। শেষ পর্যন্ত পাকিস্তানিরা আমাদের কাছে হেরেই গেল। এই যুদ্ধটির নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতির পিতা। এই দেশে জন্ম হয়ে আমরা গর্বিত। অবশ্যই আমরা এদেশকে ভালোবাসব এবং রক্ষা করব।